যে নামটা আমি ঘোষণা করলাম, বললাম হাদিস অনুযায়ী এই নামটা বলার কারণে আল্লাহর কসম এই পুরো মসজিদটাই আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছে হাসা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কিতাবের ভিতর লিখছেন যে সেই আমলে এক ব্যক্তি শীতকালে নামাজ পড়তো না গরমকালে নামাজ পড়ে। এমনি লোক ভালো কিন্তু শীতকালে নামাজ পড়তে চাইতো না, কিন্তু গরমকালে আসলে সেরকম নামাজ কালাম পড়তো। তো বউ জিজ্ঞেস করতো যে তুমি শীতকালে নামাজ পড়ো না গরমকালে নামাজ পড়ো কেন? তাকে বললো কি আমার সব ভালো লাগে কিন্তু উজু করতে ভালো লাগে না, এই শীতকালে উজুটাই আমার কাছে বড় কষ্ট মনে হয়। তো স্ত্রী খুব দিনদার লোক ছিলেন, স্ত্রী মনে করলেন যে কি কাজ যায়, যেখানে একটু দিনের মাহফিল হয় যেখানে একটু কথা হয় ওইখানে পাঠাই যাই, কই যাও না একটু শুনি আসি। তো উনি বলে যে আমি এই শীতকালে কোনো ওয়াজই শুনবো না, কেন মৌলবীরা বলে নামাজ পড়ার কথা আর ওয়াজা করে আসলে তো ওয়াজা খেলাফ করি, তো নামাজ তো পড়লাম না আবার ওয়াজা ভঙ্গ খেলাফের গুণা হইল। তো এভাবে কোনো মাহফিল এসে শোনে না। তো একবার হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ ওই এলাকায় ওয়াজ করতে আসছে। তো ওয়াজ করতে আসলে স্ত্রী বলতেছে যে আমি বললি তো যাবে না। তো কিভাবে? তো ওনার একটা বিশ্বাস ছিল যে আমার স্বামী যে ওয়াদা করে এই ওয়াদা সে পুরা রাখে। এবার উনি রাত্রে বলছে যে তোমার কাছে আমার একটা দাবি আছে, কয় কি বলো, কয় রাখবে না বলো। তো অনেক অনুনয় বিনয় করে বলছে, কয় হ্যাঁ রাখবে না তুমি বলো। তো বলছে কি হাজী ইমদাদুল্লাহ সাহেব আসতেছেন, তো আমার একটা অনুরোধ যে তুমি একটু ওইখানে যে খালি কি করবা ওনার বয়ানটা একটু শুনে আসবা। তো ওই লোকটা কিতাবের ভিতরে এভাবে লেখছে যে ওই লোকটা বলছে ওই বুড়োর দ্বারে গেলি নামাজ পড়তে, ওই বুড়ো যে এলাকায় আসে সে এলাকায় রুমাল লেছে দিয়ে বলে সবাই ওয়াজা করো নামাজ পড়তে যাবে, জিনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, এইসব বলে। তো যখন আমি রুমাল ধরে বলবো তখন নিশ্চয় নামাজ পড়া লাগবে, অজ আমি যাবো না। তাই একটু আগে তুমি ওয়াজা করলে। তো হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ এমন একটা লোক ছিলেন, কই জৈবন কালে আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে টেনে উঠাইছে, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর আল্লাহর নবীর যে স্বপ্ন দেখে পৃথিবীতে, আল্লাহর নবীর স্বপ্ন দেখে কোনোদিন মিথ্যা দেখতে পারে না। এক ব্যক্তি স্বপ্ন দেখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা আছড়াইতেছে, তো কয় তোমার আর কি দিব, তো স্ত্রীর নবীতে দুই তিনটে চুল ছিল, তো এই চুলগুলো দিছে, কয় এগুলো তুমি নাও। আল্লাহ আকবার সকালে উঠে থেকে হাতের ভিতর চুলগুলো আছে, বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার তো গলাটা ভাঙ্গা, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। উনি চুলগুলো পকেটে রাখছে, একটু পরে উনি হাঁটতেছে প্রচন্ড, আজকে যেমন রোদ পড়ছে এর থেকেও রোদ, তো রোদের থেকে হাঁটছে দেখে মেঘে ছায়া দিচ্ছে, কয় আমি তো এত বড় বুজুর্গ না যে আমার মেঘে ছায়া দেবে। পরে কয় কারণ কি? পরে তাহাকে করে দেখে আল্লাহ নবীর চুল আমার কাছে আছে, আল্লাহ নবীর চুলের বদৌলতে রব্বে কারিম মেঘ দিয়ে ছায়া দিয়ে রাস্তা অতিক্রম করাই দিল। সুবহানাল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু দুরূদ শরীফ পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মালিক আপনাকে আমাকে সে আসরের নামাজ থেকে এই পর্যন্ত খুবই সংক্ষিপ্ত মুক্তাসার, মানে আসলে না আছে সুর, একটা মানুষ সুদ দিয়ে বয়ান করলে তো আধা ঘন্টা সময় লাগে, কিন্তু অসংখ্য আলেম ওলামা আজকে উপস্থিত হয়েছে, আমিও মাত্র 5 থেকে 7 মিনিট আপনাদের দোয়া নেওয়ার জন্য একটু বসছি, যেহেতু খুলনা থেকে আসছি। আমাদের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মুফতি ইনামুল হক আশরাফী সাহেব দামাত বরকাতুম আলিয়া হযরতের অনুরোধে মাত্র আপনাদের এই মুখে একটু পরিচয় হয়ে গেল, যদি আল্লাহ কবুল করে কিয়ামতের মাঠে যদি কারোর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, এটা এইটাই তো বড় কামাই, আর তো কিছু নাই। কোথায় জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ ইন্তেকাল করেছে,
আমরা কেউ তার ছাত্র, অনেক আছে তার ছাত্র না, তারপরে আমরা দোয়া করি, তার দোয়ার জন্য আমরা কোথার থেকে চলে আসছি, এটা হচ্ছে রুহানি সন্তানের সাথে রুহানি পিতার একটা মহাব্বত। কেয়ামতের ময়দানে যদি মালিক কবুল করে আর আল্লামা বাবুনগরীর সঙ্গে যদি আপনার আমার সাক্ষাৎ হয়ে যায়, তো এর থেকে বড় ভাগ্য আর কি হইতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ায় আমরা এখন এখানে যারা বসে আছি, আল্লাহ না করুক কালকে সকালে এখান থেকে অনেক লোক বিদায় হইতে পারি। আমাদের খুলনাতে একটা মেয়ে, আমাদের খুলনা শহরের পরে ফুফার বাড়ি থেকে লেখাপড়া করে, তো সকালে প্রাইভেট পড়ার জন্য রিক্সায় করে যাচ্ছে, ওই মুরগি নিয়ে যায় যে গাড়িগুলো, ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আমাদের নিরালার মনে মারা গেছে। এই দুই তিন দিন আগের ঘটনা, আমি নিজেও খানিক সময় দাঁড়ায় দেখলাম যে মাথার গিলুটুলু ছড়াই গেছে। কত বড় আশা স্বপ্ন নিয়ে বাগেরহাট বাড়ি, বাগেরহাটে খুলনা সকলে লেখাপড়া করে, সে তো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেখেছিল, আল্লাহর হুকুম ছিল ওই পর্যন্ত না আর হবে না, হুকুম শেষ, আল্লাহর হুকুমে আল্লাহ পাক তার দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছে। আমরা যারা এই মজলিসে বসে আছি হয়তো কালকে সকালে না থাকতেও পারি, দুনিয়ায় যে কয়দিন আল্লাহ পাক রাখে, সব থেকে বড় দোয়া ওইটা, রব্বে কারিম মৃত্যু তুমি আমাকে দান করবা, অবশ্যই দান হবে, মৃত্যু হবেই, কিন্তু সেই মৃত্যুটা যেন ইমানি অবস্থায় তোমার দরবারে যেতে পারি, এর থেকে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। সবাই দোয়া করি আল্লাহ যেন ইমান আমলের সঙ্গে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করে, আমিন। দুনিয়ায় অনেক আমল আছে, আমি মুক্তাসার কয়েকটা আমলের কথা বলে আমি আমার কথা শেষ করে দিব। দোয়া করবেন যে কথাগুলো জবান থেকে বের হয় আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিক, যে কথা আমি আমল না করতে পারি আল্লাহ যেন না বলার তৌফিক দিক, কারণ আমি বলে তো কোনো লাভ নেই যদি আমি নিজেই আমল না করতে পারি। দুনিয়ায় যে যেগুলো আমল করে আল্লাহর নৈকট লাভ করা যায়, তার ভিতরে অন্যতম একটা আমল নিজের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা। যদি কেউ পিতা মাতার দুর্ব্যবহার করে, কোরআনের ভিতর আল্লাহ পাক বলছেন যে তোমরা পিতা মাতার সঙ্গে এমন ব্যবহার করো যেন পিতা মাতা উহ আহ শব্দ না করে। পিতা মাতা মারা যাওয়ার পরে সন্তানের দোয়া করা লাগে না, বলা লাগে না মালিক আমার আব্বাকে মাফ করে দাও, আমি যে আমল করব তারই 2% আল্লাহ পাক কাইটে পিতা মাতার আমল নামায় দিয়ে দেবে। দেখা গেল যে আমি একবার সুবহানাল্লাহ বলি, 10টা নেকি হয় তার 2টো নেকি আমার আব্বা আমার আমল নামায় যাবে। আর যদি আমি একটা গুনার কাজ করি তা ওর 1% কিন্তু আমার আব্বা আমার আমল নামায় যাবে। পিতা মাতার খেদমত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ খরচ করে মক্কা শরীফে হজ করতে যায়, আর কোন ব্যক্তি যদি সুনজরে একবার আব্বা আম্মার দিকে তাকায়, হাদিসের ভিতর আছে আল্লাহ পাক তার একটা কবুল হজের সব তার আমল নামায় দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর এর ভিতরে কোনো সুদ ঘুষ নাই, কারণ অনেকে টাকা পয়সা খরচ করে হজে যায়, আল্লাহ পাকে মালুম তার টাকা ঠিক আছে কিনা, আছে হজ কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু আব্বা আম্মার দিকে একবার সোনা ধরে তাকাইলে যে কবুল হজের সব হয়, এর জাররা পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে আমাদের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটা কথা বলি, দুনিয়াতে থাকার সময় আমরা একটু নেককার লোকের সাথে সোহবত রাখবো, ভালো মানুষের সাথে, ইমান আল্লাহ আমল আল্লাহ মানুষের সাথে, এরকম ভালো ভালো আলেম ওলামা। আব্দুল সালাম সাজগামি এই মারা গেছেন জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহের পরে, পুরো বাংলাদেশের মুফতি আজম ছিলেন, ইহা তাক পাকিস্তানেরও মুফতি আজম ছিলেন মুফতি আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহ আলাইহি। আমরা ওনার কাছে পড়ি নাই, কিন্তু আমি আমার মসজিদে, আমি ওই যে সময় মারা গেছে ঠিক ওই জোহরের টাইমে, আমি জোহরের টাইমে একটু মসজিদে কম যাই, যেহেতু মাদ্রাসা আছে, আমি নিজে জোহরের টাইমে মসজিদে যে সমস্ত মুসল্লি বসায়, আমি বললাম যে একটু দোয়া করেন, এটা হৃদয়ের টান, মনের টান। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত থাকে আল্লাহ পাক হাসন নাসো তার সঙ্গে করায়। এই জন্য দুনিয়াতে একটু নেককার লোকের সাথে সম্পর্ক রাখবো, নেককার লোকের মাহফিলে যাবো, নেককার লোকের কথা শুনবো, অন্তরের সাথে মহাব্বত রাখবো, কিয়ামতের মাঠে এই ওসিলে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রসুলও বলছে, হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি, সবাই বলেন না রহমতুল্লাহি আলাইহি, হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যে নামটা আমি ঘোষণা করলাম, বললাম হাদিস অনুযায়ী এই নামটা বলার কারণে আল্লাহর কসম এই পুরো মসজিদটাই আল্লাহর রহমতে ভরপুর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছে, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ একটা কিতাবের ভিতর লিখছেন যে সেই আমলে
এক ব্যক্তি শীতকালে নামাজ পড়তো না, গরমকালে নামাজ পড়ে। এমনি লোক ভালো, কিন্তু শীতকালে নামাজ পড়তে চাইতো না, কিন্তু গরমকাল আসলে সেরকম নামাজ কালাম পড়তো। তো বউ জিজ্ঞেস করতো যে তুমি শীতকালে নামাজ পড়ো না, গরমকালে নামাজ পড়ো কেন? তাকে বললো কি আমার সব ভালো লাগে, কিন্তু উজু করতে ভালো লাগে না। এই শীতকালে উজুটাই আমার কাছে বড় কষ্ট মনে হয়। তো স্ত্রী খুব দিনদার লোক ছিলেন, স্ত্রী মনে করলেন যে কি কাজ যায়, যেখানে একটু দিনের মাহফিল হয়, যেখানে একটু কথা হয় ওইখানে পাঠাই যাই, কই যাও না একটু শুনি আসি। তো উনি বলে যে আমি এই শীতকালে কোনো ওয়াজই শুনবো না, কেন মৌলবীরা বলে নামাজ পড়ার কথা, আর ওয়াজা করে আসলে ওয়াজা খেলাপ করি, তো নামাজ তো পড়লাম না, আবার ওয়াজা ভঙ্গ খেলাপের গুণা হইল। তো এভাবে কোনো মাহফিল এসে শোনে না। তো একবার হাজি ইমদাদুল্লাহ মাহাজারে মক্কি রহমতুল্লাহ ওই এলাকায় ওয়াজ করতে আসছে। তা ওয়াজ করতে আসলে স্ত্রী বলতেছে যে আমি বললি তো যাবে না। তো কিভাবে, তো ওনার একটা বিশ্বাস ছিল যে আমার স্বামী যে ওয়াদা করে এই ওয়াদা সে পুরা রাখে। এবার উনি রাত্রে বলছে যে তোমার কাছে আমার একটা দাবি আছে, কয় কি বলো, কয় রাখবে না বলো। তো অনেক অনুনয় বিনয় করে বলছে, কয় হ্যাঁ রাখবে না তুমি বলো। তো বলছে কি হাজি ইমদাদুল্লাহ সাহেব আসতেছেন, তো আমার একটা অনুরোধ যে তুমি একটু ওইখানে যে খালি কি করবা, ওনার বয়ানটা একটু শুনে আসবা। তো ওই লোকটা কিতাবের ভিতরে এভাবে লেখছে যে ওই লোকটা বলছে ওই বুড়োর দ্বারে গেলি নামাজ পড়তে, ওই বুড়ো যে এলাকায় আসে সে এলাকায় রুমাল লেছে দিয়ে বলে সবাই ওয়াজা করো নামাজ পড়তে যাবে, জিনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, এইসব বলে। তো যখন আমি রুমাল ধরে বলবো তখন নিশ্চয় নামাজ পড়া লাগবে, আমি যাবো না। তাই একটু আগে তুমি ওয়াজা করলে। তো হাজি ইমদাদুল্লাহ মাহাজারে মক্কি রহমতুল্লাহ এমন একটা লোক ছিলেন, কয় জৈবন কালে আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে টেনে উঠাইছে, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর আল্লাহ নবীর যে স্বপ্ন দেখে পৃথিবীতে, আল্লাহ নবীর স্বপ্ন দেখে কোনোদিন মিথ্যা দেখতে পারে না। এক ব্যক্তি স্বপ্ন দেখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা আশ্রাইতেছে, তো কয় তোমার আর কি দিব, তো স্ত্রীর নবী তো দুই তিনটে চুল ছিল, তো এই চুলগুলো দিছে, কয় এগুলো তুমি নাও। আল্লাহ আকবার সকালে উঠে থেকে হাতের ভিতর চুলগুলো আছে, বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার তো গলাটা ভাঙ্গা, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। উনি চুলগুলো পকেটে রাখছে, একটু পরে উনি হাঁটতেছে প্রচন্ড, আজকে যেমন রোদ পড়ছে এর থেকেও রোদ, তো রোদের থেকে হাঁটছে দেখে মেঘে ছায়া দিচ্ছে, কয় আমি তো এত বড় বুজুর্গ না যে আমার মেঘে ছায়া দেবে। পরে কয় কারণ কি, পরে তাহাকে করে দেখে আল্লাহ নবীর চুল আমার কাছে আছে, আল্লাহ নবীর চুলের বদৌলতে রব্বে কারিম মেঘ দিয়ে ছায়া দিয়ে রাস্তা অতিক্রম করাই দিল, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কেউ মিথ্যা দেখে না। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমা খেজুর বের করে রাত্রে, মানে স্বপ্নের ঘরে দেখতেছে সবাই একটা করে দিচ্ছে। তো আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর একটা খেজুর দেন। তো বলছে আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না, ওই একটা করেই সবার হয়েছে। ঘুম ভেঙে গেছে, দেখে খালের ভিতরে খাজুরি হাঁটি আছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেছে, নামাজ হচ্ছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, উনি ইমামতি করছে, আলী রাদিয়াল্লাহু আনহু মুসাল্লি। নামাজ যখন হয়ে গেছে, নামাজের পরে দেখে এক সাহাবী কিছু খাজুর এসেছে হাদিয়া, তো হাদিয়া যখন নিয়ে আসছে, তো আনার পরে সবাই রে উমর রাদিয়াল্লাহু আনহু মুসাল্লি যারা ছিল নামাজের পরে সবাই রে একটা করে দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বলছে খলিফাতুল মুসলিমিন আমার আর একটা খেজুর দেওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আলী, রাতের বেলায় আল্লাহর নবী তোমাকে একটা খেজুর দিছে, আমি ওমর তোমাকে দুইটা খেজুর কিভাবে দিই? সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসলে আমার গলাটা ব্যথা করতেছে, অনেক কষ্ট করে আসছি। তো আল্লাহর নবীকে যে দেখেন সে কোনোদিন উল্টো পাল্টা দেখতে পারেন না, এটা বা একিন যদি আপনার আমার কোনদিন নসিবে থাকে একটা দুরুদ, আমি ফাঁকতালে বলে হুজুর এসে গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি, আর না শুক্রবারের লেখা থাকে ওটা না, মানে ওই দুয়াই ও দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি, এই দুরুদটা এইটুক উম্মি পর্যন্ত বারংবার তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ ইয়াকিনের সাথে একদিন না একদিন আল্লাহর নবীকে আল্লাহ পাক স্বপ্নের ঘরে দেখাই দেবে, সুবহানাল্লাহ। এটাই হাদিসের কথা। তো যাই হোক, আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি। হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ এরকম আল্লাহ নবী ডাকে বলে, ইমদাদুল্লাহ তোমার দ্বারা হয়েছে। তখন মাহফিল এক পর্যায়ে উনি এরকম কাদের থেকে রুমাল বের করে দিছে বায়াত করার জন্য, যখন বায়াত করতেছে তখন ওর হাতে যায় পড়েছে।
সর্বপ্রথম বলছে বলো জীবনে নামাজ আর কাজা করবো না, তো বলছে জীবনে নামাজ আর কাজা করবো না, ইচ্ছা করে জীবনে জিনা ব্যবিচার করবো না, সুদ খাবো না, মিথ্যে কথা বলবো না, আব্বা আম্মারে কষ্ট দেবো না, পরের জায়গা জমিন ফাঁকি দিয়ে নিবো না, এইভাবে যখন বলছে তো বলার পরে উনি কইছে কইছিটা কি হইছে, আমি তো শর্ত করে গেলাম যে নামাজ পড়বো না। যখন বাড়িতে আসছে স্ত্রী বলছে শুনছো বয়ান, কয় হ্যাঁ বলো আর কি কবে নামাজ পড়ি বলিছে, কয় পড়বো না, কয় না আমি তো কয়ে গেছি নামাজ আমি পড়তে পারবো না, কয় তোমার নামাজ পড়া লাগবে না, তুমি যে হুজুরের বয়ান শুনছো এটাই আমার জীবনের বড় পাওয়া, যে হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহির বয়ান আমার স্বামী শুনছে, এর থেকে বড় ভাগ্য আমার হইতে পারে না। আল্লাহু আকবার, ফজরের টাইম হয়ে গেছে, দেখে ওই লোকের খাওজনি শুরু হয়ে গেছে, একবার ঠিক উজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো খাও যায়, এমন খাও যায় একমাত্র পানি ছাড়া কোনো ওষুধ নাই, লাস্টে এমন এক কল বেজে গেছে যে হাতে পানি দেয় সে চুলকানি বন্ধ হয়ে যায়, এরপর দেখে যেখানে যেখানে উজু করার দরকার সেখানে সেখানে চুলকায়, লাস্টে যখন সব গিয়ে না চুলকিয়ে একটু উজু করে আসি, যখন উজু হয়ে গেছে তো উজু হয়ে যাওয়ার পরে বলে উজুই যখন হলো যে উজুর ভয়ে শীতে নামাজ পড়তাম না, তাহলে আর নামাজ বাদ দিয়ে লাভ কি। কিতাবের ভিতর লেখছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে আপনার মাত্র 13 দিন কি 15 দিন এইভাবে করছে, প্রতি ওয়াক্তে নামাজের আগে তার চুলকানি শুরু হয়ে যাইতো, 13-14 দিন পরে সে একবার বলছে আল্লাহ আমার চুলকানি তুমি যা দাও, জীবনে আর কোনোদিন নামাজের মহাব্বত বা জীবনে আর কোনোদিন তোমার হুকুম নামাজ আমার থেকে আর যাবে না, বলেন সুবহানাল্লাহ। এটা নেককার লোকের সোহবত, নেককার লোকের সোহবতের কারণে আল্লাহ পাক হয়তো হিদায়াত দান করেছে। যাই হোক, কাটাফাটা কয়েকটা কথা বললাম, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, এই মজলিসে যারা আছে আপনাদের সহ আপনাদের পরিবারের সবাইকে, বিশেষ করে আমাদের ইত্তেফাক উলামা বাংলাদেশ, আসলে পুরো বাংলাদেশে আহলে হক উলামা একরামদেরকে নিয়ে একটা সংগঠন, এই উলামাদের সংগঠন, আপনাদের ইমাম সাহেব আছেন, আমাদের কেন্দ্রীয় সভাপতি সাহেব আছে, আরও যারা কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ আছে, জিজ্ঞেস করবেন এদের যে আপনার থিওরি এদের কত চমৎকার, তার ভিতরে একটা চমৎকারের কথা আমি বলে যাই, জীবনে কোনো চুক্তিধারী কোনো বক্তা নাই, এ জেলা উলামা একরাম অন্য জেলায় যায়, অন্য জেলার উলামা একরাম অন্য, আমার মাদ্রাসায় এবার ইত্তেফাক উলামা বাংলাদেশের প্রায় 5 থেকে 8 জন এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে আমাদের সভাপতি সাহেব এনারা সবাই গেছিলেন। আল্লাহু আকবার, গত বছর মাহফিল করেছি, এক বক্তার নাম বলবো না, তার আমি মাদ্রাসায় মাহফিলে নিয়ে ওনাকে আমার দেওয়া লাগছে 48,000 টাকা, আর এবার 8টা বক্তা বিদায় করেছি 10,000-15,000 টাকার মধ্যে, এই যে একটা, কিন্তু এইটাই আমাদের ইনশাআল্লাহ সংগঠনের অন্যতম একটা কাজ। আল্লাহ আমাদের এই সংগঠনকে জন্য একটু দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক উভয়